لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ما شاء الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل من عليها فان ويبقى بظهور ربك ذو الجلال والإكرام وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করব আমরা যে আল্লাহ পাক আমাদের ঈমানদার করেছে ইসলামের ঘরে জন্ম দিয়েছেন মুসলমান করে আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুকর আদায় করব খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপরে এত রাজি এত খুশি আপনারা একটু সামনের দিকে আগে আসেন একটু আগে আগে আসেন ভাই আপনারা একটু আগে আসেন কোচি তোমরা একটু আগে আগে আসো সামনের দিকে চলো চলো আসো না থাক ছোট ছেলে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আমরা আদায় করলাম রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের উপরে এত রাজি এত খুশি আমাদের মতো গুনাহগার পাপী নিকৃষ্টদের উপরে আমার আল্লাহ খুশি হয়ে হাবিবুল্লাহর উম্মত করেছেন রাসূলুল্লাহর উম্মত করে আখেরি নবীর উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন বলুন না আলহামদুলিল্লাহ যে নবীর সম্মান আমার আল্লাহর কাছে এত বেশি আল্লাহ পাক জানাকে দুনিয়ায় ফাবেমা রহমাতিম মিনাল্লাহ করেছে রহমতের নবী বরকতের নবী দয়ার নবী মানবতার নবী মুক্তির নবী শান্তির নবী আল্লাহ পাক আমাদের সেই নবীর উম্মত করেছেন জানার ওসিলায় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম এই দুনিয়াতে যা কিছু দেখতে পাচ্ছেন সবই আমার নবীর ওসিলায় বললেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হলো না দিন কায়েম হয়েছে ইসলাম কায়েম হয়েছে আজকে দুনিয়ায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম হয়েছে আমার নবীর ওসিলায় জোরে বলেন না সুবহানাল্লাহ কি ইজ্জত কি সম্মান আমার আল্লাহ আমার নবীর মধ্যে দিয়েছেন আল্লাহ পাক আমাদের সেই নবীর উম্মত করেছেন
কোটি কোটি শুকর আহারে দুনিয়ায় এসে নবী আমার কত কষ্ট করেছেন অন্ধকারকে আলো দিলেন অশান্তকে শান্তি করলেন যে দুনিয়ায় শান্তি ফিরালেন মানুষের চরিত্র ভালো করলেন এই দিন নবী قائم করলেন ইসলামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দাওয়াতটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহ কত মার খেয়েছে কত ঘর ধাক্কা খেয়েছে দুনিয়ার মানুষ আমার নবীকে কত কা দিয়েছিল কত বেজ্জতি করেছিল আরে সেই নবী আমার صبر করেছিলেন صبر করেছিলেন সেই রাসূলুল্লাহর ওসিলায় আজকে যারা আমার নবীকে মেরেছিল তারাই আমার নবীকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় صبر করার জন্যই পাঠিয়েছিলেন এই জন্যই তো এত इज्जत এত সম্মান কি হয়েছে মানে কচি তোমরা এতক্ষণ কোথা ছিলে ভাই তাড়াতাড়ি কাজ মিটাও দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মনে পড়ে না সেই মানুষ এখন কিছু মানুষ আছে নবীর কথা মনে পড়ে না নবীর কথা মনে নাই দুনিয়াদার হয়ে গেছে যে নবীর ওসিলায় আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠালেন শান্তি দিলেন যে নবী আমার জন্য তোমার জন্য এত কষ্ট করলেন যে নবীর ওসিলায় আল্লাহ আমাদের পরকালেও শান্তি দিবেন আল্লাহর জান্নাত দান করবেন সেই নবীর কথা মনে পড়ে না আসরের মাঠে সেখানেও রাসূলুল্লাহ শান্তি নাই সেখানেও আমার জন্য তোমার জন্য নবী সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন আল্লাহ আমার আল্লাহ পাক আমার নবীর কান্না সহ্য করতে পারেন না উঠে দাঁড়ান সালতুতা আনবী আসফা তুসাফা ইরফা রাসা উঠে দাঁড়ান হাবিবুল্লাহকে আমার আল্লাহ বলছেন হাবিব কাঁদছেন কেন আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার জন্য দুনিয়ায় আপনি এত কষ্ট করলেন আর আজকে আমি আল্লাহ আপনার কান্না সহ্য করব না উঠে দাঁড়ান কি চান আপনি সালতুত আনবী বলেন আসফাতু সাফা যার কথা বলবেন যেটা চাইবেন আমি আল্লাহ কবুল করব তাকে maaf করে আমি আল্লাহ আমার জান্নাত দান করে দেব বাফারা মাহারা ইতিম নবী মাত্র 63 বছর দুনিয়ায় ছিলেন এটা আর সময় ভাই এই 63 বছরটা কি আর সময় জীবনে জানে আরাম দিতে পারেন না জীবনটা ইসলামের জন্য দ্বীনের জন্য রাসূলুল্লাহ কষ্ট করে শেষ করে দিলেন কুরবান করে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য নবী আমার সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন নবী যদি একবার আল্লাহকে বলতেন আল্লাহ আমি 100 বছর দুনিয়ায় থাকব আমার আল্লাহ দিতেন না হায়াত দিতেন না অন্য নবীদের তো দিয়েছে 100 200 500 সর্বাধিক 1200 বছর হায়াত আর সেখানে মাত্র সবথেকে কম আমার নবী 63 বছর দুনিয়ায় ছিলেন কার রোকার ক্ষমতা নাই
কারো রুকার ক্ষমতা নাই খোদ আল্লাহ চেয়েছে কারো রুকার ক্ষমতা নাই বালিল রফিকুল আলা আমি আমার আলাকে চাই আমি আমার আলার উপরে এত রাজি এত খুশি আমি আলাকে চাই আমি আমার আলাকে চাই আমার আলা বললেন আমি আল্লাহকে চাই দুনিয়া চাই না জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূলও যেমন কষ্ট করেছেন ইসলামের জন্য সাহাবা হুজুররাও ঠিক তেমনই কষ্ট করেছেন দুনিয়ার আরাম বিয়া আরাম আয়েস ঘর বাড়ি সম্পত্তি জমি জায়গা এসবের লোভ ছিল না তাদের সব সময় আল্লাহ কিভাবে রাজি হবে রাসূল কিভাবে রাজি হবে সেই সেই তারা ঘুরে বেড়াতে কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে কোথায় গেলে নবীকে রাজি করা যাবে ঘুরে বেড়াতে ইসলামের জন্য জীবনটাকে তারা কুরবান করে দিয়ে গেছে আল্লাহ নবীর এক সাহাবী জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব প্রিয় করতেন রাসূলুল্লাহকে ছিলেন খ্রিস্টান একজন খুব শিক্ষিত জ্ঞানী মানুষ সব ছেড়ে দিয়ে আমার নবীকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে বললেন না আর একটু জোরে হলো না এত ভালোবাসতেন রাসূলুল্লাহকে আমার নবীও আর থাকতে না পেরে ওনাকে সন্তান করলেন পালক সন্তান রাসূল ঘোষণা দিলেন আমার জাফর বিন আবি তালেব আমার সন্তান পালক পুত্র এত প্রিয় সাহাবী এত মহব্বত ভালোবাসা এত প্রিয় নবীকে করতেন এরকম একটা প্রিয় সাহাবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে রাসূলুল্লাহ হুজরা থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারি না হুজুর আমার উপরে অনেক অত্যাচার যেদিন থেকে আপনাকে নবী বলে মেনেছি ঈমানের কলেমা পড়েছি মুসলমান হয়েছি সেই দিন থেকে আবু জেহেল আমাকে অনেক অত্যাচার করছে ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি সব হুজুর নিয়েছে সব লুট করেছে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে বাচ্চাদের উপরে ফ্যামিলির উপরে অত্যাচার চালাচ্ছে ইয়া রাসূলুল্লাহ খারাপ থেকে ভালো হয়েছি আবু জেহেল মেনে নিতে পারছে না তাই আমি হুজুর আর মক্কা শরীফে থাকবো না এই কোচি কথা বলুন তোমরা একদম চুপচাপ কথা বল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিদায় করে দেন আমি আর মক্কা শরীফে থাকবো না সব ছেড়ে দেব হুজুর সব ছেড়ে আমি চলে যাব আর আমি মক্কায় থাকবো না ইয়া রাসূলুল্লাহ আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না সেই দিন সেই কষ্ট সেই সময় আর আসবে আমাদের আর আসবে কি কষ্টটা করেছিলেন তানারা যেদিন থেকে আপনাকে নবী বলে মেনলাম ইমানের কলেমা পড়লাম মুসলমান হলাম সেই দিন থেকে আমার উপরে আবু জেহেল একইভাবে টর্চার করছে অত্যাচার করছে হুজুর তাই হুজুর আমি মক্কা ছেড়ে চলে যাব আপনি আমাকে বিদায় দিয়ে দেন আহারে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সবই তো জানেন রাসূলুল্লাহ কোথায় যাবে হুজুর আমি নাজ্জাসির এলাকায় যাব একজন শিক্ষিত মানুষ যার এলাকা তাওরাতের হাফেজ তিনি তাওরাতের হাফেজ এলাকাটা শিক্ষিত খ্রিস্টানের এলাকা হুজুর ওই জায়গায় আমি যাব ওখানটায় গেলে একটু বেশি করে শান্তি পাব আর আল্লাহর ইবাদতটা আমি বেশি করে করতে পারবো জোরে বললেন না নবী আমার পারমিশন দিলেন যাও যেখানে গেলে আল্লাহর ইবাদত বেশি করতে পারবে আমি নবীকেও বেশি প্রিয় করতে পারবে বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে আমি রাসূল পারমিশন দিলাম চলে যাও হুজুর বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে জন্মদ্বেষ মা মা সব হুজুর ছেড়ে দিয়ে আস্তে আস্তে সব সম্পত্তি নিয়ে হুজুর চলে যাচ্ছে নাজ্জাসির এলাকা খ্রিস্টানের এলাকা গোটা মহল্লাটা খ্রিস্টান একজনই ইমানদার ঢুকছে একটা ছোট্ট তাম্বু গেড়েছে থাকবে সেখানে পৌঁছে গিয়ে কাফের আবু জেহেল
কাফের আবু জেহেল খবর পেয়েছে সন্ধান করে খবর পেয়ে গেছে যে জাফর বিন আবি তালেব সে তার নবীকে ছেড়ে সব ছেড়ে চলে গেছে মক্কা ছেড়ে কোথায় গেল খবর পেয়েছে তাওরাতের হাফেজ নাজ্জাসির এলাকায় গেছে সাথে সাথে চিঠি করেছে আমার এলাকা থেকে একজন নবীকে নবী বলে মেনেছে কলেমা পড়েছে মুসলমান হয়েছে সে আপনার এলাকায় গেছে তাড়িয়ে দেন এক্ষুনি ওখান থেকে তাড়িয়ে দেন বের করে দেন ঘাড় ধাক্কা দিয়ে মক্কায় পাঠিয়ে দেন এ কি অত্যাচার এ কি জুলুম খুব ভালো মানুষ তো সৎ মানুষ একজন নাজ্জাসি খুব জ্ঞানী মানুষ তিনি বললেন যে না আবু জেহেলের কথা শুনে আমি তাড়াব না জোরে বললেন না আর একটু জোরে হলো না কেন সে মক্কা শরীফ ছেলে আমার এলাকায় আসলো এটাও জানা একটু জরুরি আছে সে তার নবীকে ছেলে বাপ মা সব ছেড়ে আমার এলাকায় আসলো কেন একতরফা কথা শুনে তো আমি ফাইসাল্লাহ লব না উভয়ের কথা শুনব মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা আল্লাহর নবী সাহাবীর কাছে ভাইজান নাজ্জাসি উপস্থিত হয়ে গেলেন ও নবী সাহাবী তুমি তোমার মক্কা শরীফ ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে তুমি তোমার নবীকে ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে আল্লাহ রসুলে সাহাবি বললেন হুজুর এই দুনিয়ার জমিনে আমরা অনেক খারাপ মানুষ ছিলাম এ দুনিয়ার জমিনে যত রকমের অত্যাচার জুলুম মানুষের ওপরে করতাম চুরি ডাকাতি খুন খারাপি মানুষের উপরে অনেক অত্যাচার করে এই দুনিয়ার জমিনে আমরা অনেক অর্থ ইনকাম করলাম বাপ হারানবী মা হারানবী যে নবীকে দুনিয়ার জমিনে আমরা কোনোদিন কোন মানুষের উপরে অত্যাচার করতে দেখি না এ মুসলমান ঘরের ছেলেরা আল্লাহ রসুলে সাহাবি বললেন এই দুনিয়ার জমিনে আমরা কোনোদিন আমার নবীকে মানুষের উপরে অত্যাচার করতে দেখি না কোন মানুষকে জুলুম করতে দেখি না কোন মানুষের চোখে পানি ফেলতে দেখি না কোন মানুষকে কাঁদাতে দেখি না কোন মানুষের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করতে দেখি না তাই আমরা সবাই সেই রসুলুল্লাহর আদর্শকে এত ভালো লাগলো আমরা সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে মোহাম্মদ রসুলুল্লাহকে রসুল বলে মেনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আর একটু জোরে বলো না রাসূলুল্লাহর আলোচনা করছে সেই করুণ দুঃখের দিনের কথাটা আলোচনা করছে সবর করেছিলেন সাহাবা হুজুররা অত্যাচার তবেই তো আল্লাহ পাক খুশি হয়ে ইজ্জত দান করেছে কি ইজ্জত দিয়েছে বলুন তো আমার নবীর কি সম্মানটা আমার আল্লাহ দিয়েছে আজকে ইউএস থেকে শুরু করে ফরেন আমেরিকা লন্ডন অন্য ধর্মের মানুষ ইহুদি খ্রিস্টানরা আমার নবীর আদর্শগুলোকে দেখছে তারা তো শিক্ষিত জ্ঞানী ইসলামের কানুন ইসলামের আদর্শ দেখছে প্রত্যেক দিন 2,000 2,500 3,000 করে ইউএস এর মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে গোলাম যখন নবী তারিফ করলেন ওই সময় নাজ্জাসি বললেন এই দুনিয়া জমিনে আমি তাওরাতের হাফেজ হলাম তোমার নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটার নাম কি আল্লাহ রসুলের সাহাবি বললেন আমার নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটার নাম হলো আল্লাহর কোরআন আমাকে কি তুমি কাকরে আল্লাহর কোরআনের আয়া শোনাতে পারবে
আমার জীবনে বড় আশা আমার জীবনে বড় শখ আল্লাহর কোরআন শরীফ শুনবো তুমি কি আমাকে একটি কোরআনের আয়া শোনাতে পারবে আল্লাহর কোরআন শরীফ একটা কি শোনাতে পারবে আল্লাহ রাসূলের সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন ভাইজান আল্লাহর কোরআন শরীফ তাও শুরু করে দিলেন কাপ হায়া আইন সাদ জিকির ও রহমতি রব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদাহু নিদান খাফিয়া আল্লাহকে ভয় করো জাহান্নামকে ভয় করো আখিরাতকে ভয় করো কবরকে ভয় করো খবরদার খবরদার গরিবকে কষ্ট দিও না মজলুমকে কষ্ট দিও না দুর্বলকে কষ্ট দিও না আল্লাহর জাহান্নাম আছে আল্লাহর সেই আখিরাতের কথাটা মনে করো দুর্বল অসহায়কে কাঁদিও না দুর্বল অসহায়ের দুঃখ দিও না এই কোরআনের আয়া শুনে বেইজান নাজ্জাসি দাঁড়িয়ে বলে দিলেন আমি যতদিন বেঁচে থাকব আমার এলাকা থেকে তোমাদের কেউ সরাতে পারবে না যাও আমি আমার এলাকায় তোমাদের থাকার পারমিশন দিয়ে দিলাম বাঁচানোর মালিক সম্মান দিবার মালিক রক্ষা করার মালিক এই দুনিয়ায় যা কিছু দেখছেন সব কার এত আস্তে বলছেন কেন আল্লাহর নামটা একটু বুক ফুলিয়ে বলেন না ইমানদারের সাথে এই দুনিয়ায় যা দেখছেন সব কার জান্নাত দিবার মালিক মৃত্যু দিবার মালিক বাঁচানোর মালিক এই আল্লাহর যদি কোনো প্রকারের বেজ্জতি হয় মুসলমান জান থাকতে কোনোদিন ছাড়বে কথা বলে না কেন ছাড়বে ছাড়বে না কারণ আমাদের ঈমান আল্লাহই হচ্ছেন আমাদের ঈমান আমরা সব দিতে রাজি আছি আল্লাহ আল্লাহ রসুলকে দিতে রাজি নয় আল্লাহ আল্লাহ রসুলের বেইজ্জতি জীবন থাকতে সহ্য করব না সে যেই কোনোই রাজনৈতিক মানুষ হোক মুসলমান যদি হয় আল্লাহকে জীবন দিয়েও জান দিয়েও ভালোবাসবে যদি আল্লাহর মহাব্বত থাকে তবেই আল্লাহ খুশি হবেন দুনিয়া আখেরাতে শান্তি দেবেন আল্লাহকে যদি নারাজ করে দাও দুনিয়া আখেরাত সব চলে যাবে জাহান্নামে যাবে প্রেসিডেন্সি কলেজের সামনে সরস্বতী ঠাকুরকে বসানো হলো আল্লাহর নামটা যদি মাথার কাছে থাকতো প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা বলছে যদি দিবারই হয় তা আল্লাহর নামটা মাথার কাছে তো দেয়া যেত সেখানে মাথার কাছে না দিয়ে আল্লাহর নামটা পায়ের তলায় দেয়া হলো আর কিছু নেতা বুট পরে এসে আল্লাহর নামে পা লাগাচ্ছে চোখে আমরা দেখেছি জীবন দিয়ে দেব এর ফাইসাল্লাহ করব 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 ইনশাআল্লাহ মাথায় দিতে পারতে তাতে আমাদের কোনো আপত্তি নাই তুমি সম্প্রীতি দেখাতে চেয়েছো ঠিক আছে কোনো অসুবিধা নাই ঠাকুরও থাকবে আমার আল্লাহর নামটাও পাশে রাখবে কিন্তু সেখানে মাথায় না দিয়ে তুমি পায়ের তলায় দিলে এখানে আল্লাহ সঙ্গে কানেকশন আমি কাউকে চিনি না ইমানদারের সঙ্গে আল্লাহর সাথে কানেকশন হবে যদি তোমার আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তুমিও আমার মতো বলবে যে হুজুর আমার মধ্যে ঈমান আছে এর ফয়সালা আমি করব যদি বলো যে না আমি পার্টি করি আমার সাথে পয়সার সাথে মতলব আমার ঘর বাড়ি জমি জায়গা চাই পয়সা চাই তাতে আল্লাহর নাম পায়ের তলায় যাক আমার দেখার দরকার নেই আচ্ছা ভাই ঠিক আছে ঝগড়া ফেসাদ করব না দেখা হবে কিয়ামতের ময়দানে দেখা হবে হাসরের মাঠে দেখা হবে মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা এই কথাটা যখনই
নাজ্জাসি হুজুরকে বললেন হুজুর আমা দাঁড়িয়ে বললেন এই দুনিয়ার জমিনে আমরা অনেক অর্থ ইনকাম করলাম এই টাকা আমাদের ইজ্জত দিতে পারে না আমাদের ঘর আমাদের ইজ্জত দিতে পারে না আমাদের সম্পত্তি আমাদের ইজ্জত দিতে পারে না আমাদের শরীরে ক্ষমতা এই দুনিয়ার জমিনে আমাদের ইজ্জত দিতে পারে না বাবারা নবী মাহারা নবী সেই নবীকে নবী বলে মানার জন্য ইমানের কলেমা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের ইজ্জত দিয়েছে তুমি কি চাও হারাম টাকা চাও চোখের পানি ফেলে সেই রোজগার করবে মানুষকে কষ্ট দিয়ে সেই টাকা ইনকাম করবে ওটা তো শান্তি নেই ওতে তো মজা নেই ওটা তো হারাম তুমি তো মুসলমান কিসের রাজনৈতিক তোমার কাছে কার প্রতিনিধিত্ব করছো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব ছেড়ে তুমি কার প্রতিনিধিত্ব করছো জাহান্নামের ভয় নাই আখিরাতের ভয় নাই আমরা নবীর উম্মত আমরা কার উম্মত এর জোরে হয় না যদি কেউ গলায় ছুরি চালিয়ে দেয় আমরা বলবো অন্য কারোর উম্মত তাহলে আজকে আমরা মুসলমান আজকেও আমাদের শুনতে হচ্ছে যে বাংলার মুসলমানরা মমতা ব্যানার্জির উম্মত এটাও আমাদের কানে পৌঁছাচ্ছে ছোট মুখে বড় কথা নাপাক গলির ফেরবি তুমি একজন ছোট মুখে তুমি বড় কথা বললে কলিজায় তীর মেরে দিলে মুসলমানের কলিজায় তীর মারলে আগুন জ্বালিয়ে দিলে এত ভালোবেসে এত পিয়ার করে আমরা তোমাদের ক্ষমতায় নিয়ে আসলাম আর তোমরা আমাদের তীর মেরে দিলে কলিজায় মুখটা আমাকে আল্লাহর কাছে দেখাতে হবে এখানে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে যদি আমি না কথা বলি কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার জবান বন্ধ করে দেবে জাহান্নামে করে দেবে আমি জাহান্নামে যেতে চাই না আমি আল্লাহকে রাজি করে কবরে ঢুকতে চাই এলেম হাসিল করেছি যারা আলেম হয় তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় খায় না যারা আলেম হয় আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহর সাহায্যর আশা করে কারো সাহায্য চাই না পরশুদিনে আমার জলসা ছিল কালকে জলসা ছিল ভোজের হাট ভাঙর পরশুদিনে জলসা ছিল পোলের হাট আমি যখন ঢুকছি দেখি হাতিশালার মুখে ফোর্স দাঁড়িয়ে আছে দাঁড় করালো বলে হুজুর আপনাকে আমরা রিসিভ করতে এসেছি রিসিভ করে নিয়ে যাব আবার পৌঁছে দেবো কেন কিসের জন্য এসেছেন আমার তো ফোর্স লাগবে নেই আমি আল্লাহ আল্লাহ রসুলকে সাথে করে নিয়ে চলাফেরা করি আমার তো লাগবে না সব আমার আল্লাহ আল্লাহ রসুল আছে আমি আপনাদের চাই না আপনারা আগে আগে আপনাদের রাস্তা দেখুন আমি আমার রাস্তা দেখি ইমানদারদের এসব লাগে না যারা লাই তারা অশিক্ষিত মূর্খ দাদা হুজুরের আওলাদ আল্লাহ দুনিয়াতে শান্তি দিয়েছে ইজ্জত দিয়েছেন আল্লাহ যদি চান জান্নাতেও আল্লাহ আমাদের ইজ্জত দেবে যান আপনি আপনার রাস্তা দেখুন আপনার সাথে আমি যাব না উপর থেকে ওয়ার্ডার আপনাকে সেভ করে নিয়ে যেতে হবে না বলে দেন লাগবে না এ মুসলমান হয়েছিলেন মদিনার মসজিদ মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবীদের নামাজ আদায় করলেন মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে নবী আমারীদের নামাজ আদায় করলেন আল্লাহ রাসূল হযরতে মুতাদাকে ডাকলেন ও আমার সাহাবী মুতাদা আমার একজন গরীব সাহাবী আছে তার বাড়িতে কি হয় তার অবস্থা কি একটু জানার দরকার আমি রাসূলুল্লাহ আপনাকে সাথে করে নিয়ে যেতে চাই খুব গরিব কিভাবে খবর রেখেছে দেখ বাদশা
রাষ্ট্র নেতার দায়িত্ব আল্লাহ আমার নবীর মাথায় তুলে দিয়েছে জোরে বললেন না কোরআনের কানুন কোরআনের বিধান নবী আরবে কায়েম করেছে রাষ্ট্র চালানোর দায়িত্ব আল্লাহ আমার নবীর মাথায় তুলেছে আল্লাহ বলেছে নবী রাষ্ট্র চালিয়েছে আরবের নেতা হয়েছে বিশ্ব নবীকে আল্লাহ বলেছে নবী রাজতন্ত্র রাষ্ট্র নেতা কায়েম করলেন কোরআনের বিধান আরবে কায়েম করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ একটু চোখে দেখে আসেন না আল্লাহ আমার নবী দেশগুলো কি করেছে যে ইসলামের দেশ কাতার মাত্র ছোট্ট একটা ছোট্ট 28 লাখ মানুষের দেশ সেই দেশে 28 লাখ মানুষ বাস করে একটা ছোট্ট দেশ ভারতে 130 কোটি রাশিয়ায় 100 কোটির উপরে চীনে 100 কোটির উপরে আমেরিকায় 100 কোটির উপরে আর সেখানে আছে মাত্র 28 লাখ ছোট্ট একটা দেশ সেই দেশটাকে আমার আল্লাহ পাক দুনিয়ার সবথেকে ধনী আমির দেশ করেছে চাবি কিন্তু ইসলাম আলাদের কাছে আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ এমন একটা কিমতি জিনিস দামি জিনিস দিয়েছেন আল্লাহ কাউকে দেয়নি দুনিয়াকে হাত পাততে হবে জানে বেঁচে থাকবে ইসলাম ওয়ালা যদি দেয় দুনিয়া মানুষ বেঁচে থাকবে খেতে পাবে বাড়িতে গ্যাস থাকলে খাওয়া হয় গ্যাস জ্বললে আগুন জ্বললে তবেই তো রান্না বান্না হয় নাকি খাওয়া পেটে ঢুকলে তবেই মানুষ বেঁচে থাকে যদি খাবার ভেতরে না ঢোকে বেঁচে থাকবে তাহলে এই যে বেঁচে আছে দুনিয়ার মানুষ নবীর গোলামদের ওসিলায় আল্লাহ দিয়েছে বড় কিমতি জিনিস যেটার নাম হলো গ্যাস এমন একটা দামি জিনিস আল্লাহ দিয়েছে দুনিয়ার মধ্যে আমির দেশ করে দিয়েছে মাত্র ছোট্ট একটা 28 লাখ মানুষের দেশ জোরে বললেন না চোখে দেখে আসেন না 1 লাখ টাকা নিয়ে আসলে আপনার একটা ঘর ভর্তি হয়ে যাবে টাকা আবার কি চান ইরান ইসলামের দেশ 1 লাখ টাকা যদি ভারতে নিয়ে আসতে পারো তোমার ঘর ভর্তি হয়ে যাবে আসমানে বিমান উড়ছে এটাও মুসলমানদের ওসিলায় দুনিয়ায় যত বিমান উড়ছে আসমানে যত গাড়ি চলছে যত বাইক চলছে ইসলামওয়ালাদের ওসিলায় চাল আলু পেঁয়াজ ডাল সবজি সবজা ও সব রেখে দে সব জায়গায় হচ্ছে পেট্রোল কোনো জায়গায় নেই আছে একমাত্র ইসলামওয়ালাদের কাছে জোরে বললেন না আর একটু জোরে হলো না বিমানগুলো চলছে কিসেতে ভাই পেট্রোলে তো নাকি কথা বলে না পেট্রোলে তো না গরুর মুড় ঢেলে দিয়ে গরুর মুড় ঢাললে চলে পেট্রোল আমাদের দেশের কিমতি জিনিস হলো মুত গরুর মুত খেলে করোনা ভালো হয় কত দামি করোনা ভালো হয়ে যাবে জি রোগ ভালো হয়ে যাবে সবই আমার নবীর চোখে দেখে আসে বাদশাহী ইজ্জত গুলো চোখে দেখে আসে নবী আমার মসজিদে নবাবি শরীফ থেকে হযরতে মুতাদা কে সঙ্গে করে নিয়ে বই যান ওই গরিব সাহাবী বাড়িতে চলে গেলেন আরে গিয়ে দেখলেন বাচ্চাদের মুখ শুকনো হয়ে আছে কয়েকদিন খাওয়া হয় না আল্লাহ রসুল গিয়ে পৌঁছে গেলেন গরিব সাহাবি আমার রসুলুল্লাহকে জড়িয়ে ধরে বাড়ির কিনারায় বসালেন এ মুসলমান হয়ে ছেলেরা নবী আমার গিয়ে বসলেন বাচ্চাগুলো চেহারাগুলো দেখে আল্লাহ রসুলের শরীরে অনেক কষ্ট হয় আল্লাহ রসুলের মনে অনেক ব্যথা হয় কেননা তাদের অনেক দিন মনে হয় খাওয়া হয় না ওই ইহুদি ওই সাহাবীর বাড়ির সামনে একটা ইহুদির বাড়ি ছিল ভাইজান ওই ইহুদির একটি খেজুরের গাছ ছিল ওই খেজুরের গাছ থেকে যখন খেজুরগুলো পড়ে আল্লাহ নবী সাহাবি হুজুরের বাচ্চারা ছুটে ছুটে গিয়ে খেজুর গুলো কুড়িয়ে বাড়ি নিয়ে আসে এ মুসলমান ঘরের ছেলেরা সাথে সাথে ইহুদি বাইরে বেরিয়ে যখন খেজুর গুলো দেখতে পাই না সাহাবীর বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে বাচ্চাদের হাত থেকে খেজুর গুলো ছিনিয়ে নিয়ে বাড়ি যায়
আল্লাহ রাসূল দেখেন আল্লাহ রাসূল দেখে ওয়াজার নাই কাঁদে আরে নবী আমার থাকতে পারে না ইহুদির কাছে ছুটে চলে গেলেন ও ইহুদি তুমি কি আমাকে এই খেজুরের গাছটা বিক্রি করবে তুমি যদি এই খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে একটি ঘর দিয়ে দেবে গাছের পাতা দলে কার হুকুমে ইমানদারের মতো বলেন না কথা আল্লাহ বন্ধ হয় সেটাও আল্লাহর হুজুর পাক যা কিছু বলেন সবই আমার আল্লাহ সবই আমার আল্লাহ জানি সবই জানি ছুটলে ছুটলেন রাসূলুল্লাহ গরীব একদম গরীব কিচ্ছু না আজ থেকে 1500 বছর আগের কথা বলছি কিচ্ছু ছিল না সাহাবাদের কিচ্ছু গরীব একদম এ মুসলমান ঘরের ছেলেরা আল্লাহ রাসূলের কথা শুনে ইহুদি বলল না আমি আমার খেজুর গাছ বিক্রি করব না আমি আমার খেজুর গাছ দেব না ওই সময় নবী আমার হযরতে মুতাদাকে বললেন ও মুতাদা আমার সাহাবাদের বাচ্চাদের খাওয়া হই না এই গাছের খেজুরগুলো যখন জমিনে পড়ে সাহাবার বাচ্চারা গিয়ে ছুটে ছুটে খেজুরের গা খেজুরগুলো কুড়িয়ে বাড়ি নাই কিন্তু আমি রাসূলুল্লাহ দেখলাম ইহুদি ছুটে গিয়ে বাচ্চাদের হাত থেকে খেজুরগুলো কুড়িয়ে নেয় আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না কিন্তু আমি ইহুদিকে বললাম ইহুদি তুমি খেজুর গাছটা আমাকে দিয়ে দাও কিন্তু সে আমাকে দিল না এ নবী রহমাতেরা ওই সময় সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি এই খেজুরের গাছটা আমি আপনাকে কিনে দিই আমার আল্লাহ কি আমাকে জান্নাতের ভিতরে একটি ঘর দেবে আল্লাহ রাসূল বললেন আমি রাসূলুল্লাহ বলে দিলাম যদি তুমি আমাকে এই খেজুরের গাছটা কিনে দাও আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটি ঘর দান করে দেবে দুঃখ লেবেন না আপনাকে একটু কষ্ট দিলাম কষ্ট দিলাম আহারে শোনাতে কে আচ্ছা আপনি আসেন না ইনশাল্লাহ বল দুঃখ লেবেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে তিনবার নিয়ে গেছে মক্কা মদিনা শরীফ অল্প বয়সে আল্লাহ আমার আব্বাজানের ওসিলায় আমাকে আল্লাহ পাক ফরজ হজ করিয়েছেন কোটি 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 আমার আল্লাহর কাছে আমি শুকর আদায় করি যতদিন বেঁচে থাকবো শুকর আদায় করব এত বড় একটা কাজ আল্লাহ আমার মতো গুনাহগারকে করিয়ে নিয়েছে এখন আল্লাহ সব বাদশাহী সম্মান দান করেছে বিরাট বিরাট আল্লাহ ইজ্জত দিয়েছে কিন্তু ভাই গিরামগুলো যদি দেখেন ভয় পেয়ে যাবেন তাই তো হিসাব কেউ আছে নাকি ঠিক আছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ বা অন্যান্য যখন জায়গায় যাচ্ছি গ্রামগুলো দেখছি তো মরুভূমি খালি মরুভূমি বালি বালি আর মরুভূমি ঘন নাই শহরে শহর না না আপনি মরুভূমি মানুষ করবেন না আমাকে দেন না কি চালা বলো আপনি মরুভূমি মানুষ আপনি চেয়ারে বসেন না চেয়ারে বসেন আমাকে দেন না একটু দুই একবার দিলেই হয়ে যাবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله اللهم আসেন দুঃখের দিনের কথা বলছি রাসূলুল্লাহ সাহাবাদের রাসূলুল্লাহ সেই দুঃখে আল্লাহ এখন সুখ শান্তি সবই দিয়েছেন কিন্তু দুঃখের দিনটা কেমন ছিল মক্কা মদিনা শরীফের সাহাবা হুজুরদের সেই দিন আমাদের আসবে না সেই কষ্ট আমাদের করতে হবে না তবে জি ভাই জবানা বিরাট কঠিন এই জবানায় ঈমান আপনাকে রক্ষা করতে হবে ইমান বাঁচাতে হবে পয়সার কাছে বিক্রি হলে হবে না এটাই আল্লাহর পরীক্ষা দাদা হুজুর কিবলাকে প্রিয় করেন আলেমদের প্রিয় করেন মুজাদ্দিদের জবানের সিলসিলার মানুষ আপনারা বড় ইমানদার নামাজী পরেজগার আল্লাহ ভালা কিন্তু কয়েকজন ভাই কিছু ভাই আছে আমাদের তাদের জন্য অনেক কষ্ট হয় অনেক আমাদের মুখে বুনে ব্যথা অনেক মনে ব্যথা কেন আপনারা আমার দাদা হুজুরের ছেলে নন আমাদের দুঃখের সময় আপনারা আমাদের পাশে দাঁড়াবেন না আমাদের চোখের পানি কি আপনারা মুছে দেবেন না আপনারা আমার দাদা হুজুরের কি ছেলে নন যদি আপনাদের মুরুব্বিরা বেঁচে থাকতো মা বাপ দাদা দাদিরা কোনোদিন আমাদের বিরোধিতা করতে দিত কোনোদিন করতে দিত কার প্রতিনিধিত্ব করে কাকে খুশি করতে চাইছো তুমি জানো না যাকে খুশি করে তুমি আলেমদের কষ্ট দিচ্ছো মুজাদ্দিদের জবানের আওলাদদের কষ্ট দিচ্ছো আল্লাহ তোমার উপরে नाराज হয়ে জাহান্নামী করে দেবে একটু আগে আসেন তো ভাই একটু আগে আসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু আগে আসেন কচিটা ঘুমিয়ে পড়েছে আসেন মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা আল্লাহ নবী সাহাবীকে নবী আমার বললেন যদি তুমি আমাকে খেজুরের গাছটা কিনে দিতে পারো আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে আল্লাহ জান্নাতের একটি ঘর দান করে দেবেন এ নবীর উম্মতেরা সাহাবী চলে গেলেন ইহুদির বাড়িতে ইহুদিকে ডেকে বললেন আমার রাসূলুল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি তুমি কি এই খেজুরের গাছটা আমাকে বিক্রি করে দেবে যদি তুমি আমাকে এই খেজুরের গাছটা দিয়ে দাও আমি জানিয়ে দিলাম আমার বাগানের 100টি খেজুর গাছ তোমাকে আমাকে তোমাকে আমি দিয়ে দেব শুধু তাই নয় 100টা খেজুর গাছ তার সাথে একটি বাগান বাড়িও তোমার হয়ে যাবে মুসলমান ঘরে ছেলেরা ইহুদি তখন মাথা নিচু করে বলে একটা খেজুর গাছের বদলে 100টা খেজুর গাছ একটা খেজুর গাছ বিক্রি করতে পারলে 100টা খেজুর গাছ পাওয়া যাবে একটি বাগান পাওয়া যাবে সেই বাগানে একটি ঘর পাওয়া যাবে আল্লাহ রাসূলের সাহাবী কথা শুনে ওই ইহুদি রাজি হয়ে যায় বলতে লাগে আমি আমার এই খেজুরের গাছ তোমাকে বিক্রি করে দিলাম নবীর উম্মতেরা আল্লাহ নবীকে সাথে করে ইহুদি বাগানে চলে গেল ইহুদিকে সাথে করে নিয়ে বাগানে চলে গেল হুজুর আমার গিয়ে বাগানের বাড়িতে গিয়ে বাচ্চাদের বললে ও আমার বাচ্চারা বেরিয়ে আসো ও আমার স্ত্রী বেরিয়ে আসো এই বাগানের বাড়ি আমার আর নয় এই বাগান আর আমার নয় আর এই খেজুরের গাছগুলো আমার আর নয় আমার রাসূলুল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি আমার রাসূলুল্লাহ চেয়েছে একটি খেজুরের গাছ সেই একটি খেজুরের গাছের জন্যে আমি
আমার এই খেজুরের বাগান ঘরবাড়ি সবকিছু আমি বিক্রি করে দিলাম এই মুসলমান ঘরের ছেলেরাম কেমন নসরুল্লাহকে তারা ভালোবেসেছিল তুমিও ভালোবাসো আল্লাহর বেজ্জতি তোমার কষ্ট হয় না রাসূলুল্লাহর বেজ্জতিও তোমার কষ্ট হয় না আজকে মুসলমান নামাজি পরিষ্কার আল্লাহওয়ালা মানুষ তাকে একজন বেঈমান বলছে বাংলার মুসলমানেরা হলো কাফের এর ফয়সালা যদি তুমি না করো কিয়ামতের ময়দানে তোমাকে মুখ দেখাতে হবে কেননা আমরা আল্লাহর বেজ্জতি রাসূলুল্লাহর বেজ্জতি সহ্য করব না সব লিয়েলে কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে লিও না এ নবীর উম্মতেরা হুজুরের স্ত্রী বললেন ও আমার স্বামী আমার এতে কোনো দুঃখ নাই আমার এতে কোনো কষ্ট নাই আমার রাসূল যাতে রাজি আমিও তাতে রাজি আমি দুনিয়ার আরাম চাই না আমি দুনিয়ার বিলাসিতা চাই না আমি আমার দুনিয়ার সুখ চাই না ঘর বাড়ি সম্পত্তি আমি চাই না আমার রাসূলুল্লাহ যদি রাজি হয়ে যায় আল্লাহ পাক আমাদের জান্নাতের সুখ দিয়ে দেবে অনেক মনে দুঃখ আমাদের অনেক ব্যথা আপনাদের মনে অনেক ব্যথা দুঃখ আল্লাহ পাক আমাদের দেশে জন্ম দিয়েছে দেশটার নাম হলো ভারত হিন্দুস্তান আল্লাহ আমাদের জন্ম দিয়েছে কারোর কিছু এখানে করার ক্ষমতা নাই তা আমি আমার কথা বলছি দুটো অপশন আমি বেছে নিয়েছি দুটো অপশন বেছে নিয়েছি একটা হলো হয় মরব তা না হলে বাঁচব যেহেতু আল্লাহ আমাদের এখানে জন্ম দিয়েছে হয় মরব তা না হলে বাঁচব মরণও আল্লাহর হাতে বাঁচারও মালিক আল্লাহর হাতে অতএব ভয় পাওয়ার কিছু নেই দেশের আইন আছে সংবিধান আছে আমার দেশের সংবিধান বিরাট কঠিন দেশের আইন কানুন আদালত অনেক কঠিন আছে দেশের মানুষ আমাদের সাথে আছে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে থাকলে আমার আল্লাহও সাথে থাকেন জোরে বলেন ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে সত্য প্রতিষ্ঠিত করতে গেলে অনেক জুলুম অনেক অত্যাচার হবে কারণ সবই তো মিথ্যা হয়ে গেছে সবই অন্ধকার হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি করার জন্য বড় বড় শিক্ষিত শিক্ষা অর্জন করেছে মা বাপ গুলো না খেয়ে বাচ্চাগুলোকে বড় শিক্ষিত করেছে শিক্ষিতর কোনো আজ মূল্য নাই তাহলে এই শিক্ষিতদের মূল্য দিতে গেলে আপনাকে অনেক মার খেতে হবে অনেক মার খেয়ে সত্য কায়েম করতে গেলে অনেক রাসূলুল্লাহ সত্য কায়েম করার জন্য হুজুর জেলে গেছে হুজুরকে মেরে ভগ্ঞান করে দিয়েছে দাঁত শহীদ করেছে রক্ত শরীর থেকে ঝরিয়ে জমিনে ফেলেছে গাল দিয়েছে বাপ মাকেও গাল দিয়েছে আল্লাহর নবী কেঁদে বললেন আল্লাহ আমাকে তো ছাড়েনি আমার মা বাপকেও ছাড়ছে না আল্লাহ 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 বলছেন হাবিব সবর করেন সবর করলে আমি আল্লাহ তো আপনার সাথে আছি আর একটু জোরে হয় না আমাদের বাংলার আদালত কোর্ট হাইকোর্ট দেশ বাংলার হাইকোর্ট হাইকোর্টের কথা বলছি একচি হাসুনি শোনা যান হাসুন ছোট মানুষ বাচ্চা বড়রা কি করছে বাচ্চা করছে ছোট্ট মানুষ ওরাই হচ্ছে আমাদের পরের জেনারেশন ইসলামের জন্য ওরাই অস্ত্র তৈরি হবে বলুন ইনশাআল্লাহ আসছে সেদিন এদের জন্য আরো বড় কঠিন তখন আল্লাহ পাক এদের রাসূলুল্লাহ সাহাবীদের মতো ঈমান দিয়ে দেবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
1911 জন চাকরিকে ক্যান্সেল করেছে বাংলার আদালত হাইকোর্ট সবে শুরু হলো কারণ এখানকার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী বড় বড় শিক্ষিত শিক্ষা নিয়ে তারা রাস্তায় কাঁদছে পথে কাঁদছে রাস্তায় কাঁদছে যে এখানে যাচ্ছে এদরে যাচ্ছে ওদরে যাচ্ছে কোনো মূল্য নেই শিক্ষিতদের অশিক্ষিতরা চাকরি করবে দেশের আইন কানুনগুলোতে একটা কিছু আছে দেশের আইন কানুন আছে এই জন্য বাংলার আদালত বলেছে শুরু হলো 1911 জনকে চাকরি থেকে ব্যান করা ব্যান ক্যান্সেল করে দেয়া হলো অতএব যারা চাকরি করেছো তারাই সব 12 লাখ 15 লাখ 10 লাখ করে টাকা দিয়ে চাকরি পেয়েছো মূর্খ অশিক্ষিত যখন চাকরিতে যাবে স্কুলে যাবে সমাজ পরিবর্তন হবে না সমাজ আরো অশিক্ষিত হয়ে যাবে তাই দেশের আইন কানুন আছে 1911 জনকে ক্যান্সেল করে দেয়া হলো খালি ক্যান্সেল নয় যারা টাকাটা পেয়েছো মাসে মাসে যে টাকাটা পেয়েছো 2004 বছর 5 বছর 10 বছর সমস্ত টাকা কোর্টকে ফিরিয়ে দিতে হবে একটা 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেলো আবার যে টাকাটা পেয়েছে সবই তো খেয়ে ফেলেছে তাহলে ফেরত দেবে কিভাবে কিন্নি বিক্রি করা ছাড়া কোনো রাস্তা নাই কিন্নি বিক্রি করো টাকাটা কিন্তু জমা দিতেই হবে কোর্টকে কোটের আইন মারাত্মক কঠিন ওখানে মাথা গরম করার কোনো রাস্তা নেই এখন কিছু আমাদের সমাজে মা বাপ আছে জানেন ওরা চাকরিওয়ালা ছেলে চাই কিছু আমাদের সমাজে ঠিক আছে আর লাগবে ঠান্ডা হয়ে গেছে কিছু আমাদের সমাজের মা বাপ আছে ওদের চাকরিওয়ালা ছেলে চাই চাকরিওয়ালা ছেলেকে বিয়ে দেব মেয়ে চাকরিওয়ালা স্বামী হবে চাকরিওয়ালা চাই চাকরিওয়ালা আর যখনই চাকরিওয়ালা জামাই পেয়েছে খুব নেচেছে দেখেছি চাকরিওয়ালা ছেলেকে আমি বিয়ে দিলুম আমার স্বামী হচ্ছে চাকরিওয়ালা খুব নেচেছে এখন তো দুনিয়ার মানুষ ঘরে গিয়ে বলছে হাইকোর্ট থেকে চিঠি এসেছে তোমার ছেলের নামে তোমার ছেলে তো পয়সা দিয়ে চাকরি করেছে তো অশিক্ষিত মূর্খ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তা তো হাইকোর্ট তোমার ছেলেকে ক্যান্সেল করে দিয়েছে চাকরি থেকে কি হবে এবার সবাই একসাথে গলায় দড়ি দিয়ে ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে রাস্তা তো আর কিচ্ছু নেই বিচারটা কার জোরে হয় না আল্লাহর বিচার যার কেউ নেই তার আল্লাহ আছে অনেক অত্যাচার অনেক জুলুম সত্য কায়েম করতে গেলে সহ্য করতে হবে যারা সহ্য করে আল্লাহ তার সাথে থাকে জোরে বলেন না সুবহান মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা আল্লাহ রসুল মদিনার মসজিদ মসজিদে নামাবি শরীফে নামাজ আদায় করে মদিনার মেয়েদের বললেন ইয়া মাসারান নিসা এ মুসলমান ঘরের ছেলেরা নবী আমার বললেন ইয়া মাসারান নিসা ও মদিনার মেয়েরা তাসাদ্দাক না তোমরা বেশি বেশি করে সদকা দাও মদিনার মেয়েরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কারণে আমরা সদকা দেব কি কারণে আমরা সদকা দেব মদিনার মেয়েদের নবী আমার বললেন আমি রাসূলুল্লাহ মিরাজে রাত্রিরে দেখলাম আমি রাসূলুল্লাহ মিরাজে রাত্রিরে দেখলাম পুরুষদের থেকে নারীরা বেশি জাহান্নামে যাচ্ছে ও মদিনার মেয়েরা আমি রাসূলুল্লাহ মিরাজে রাত্রিরে দেখলাম পুরুষদের থেকে মেয়েরা বেশি জাহান্নামী হবে মদিনার মেয়েরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কারণে আল্লাহ আমাদের জাহান্নামী করবেন নবী আমার বললেন এক নম্বর কারণ তাকফুরুনাল আসিরা তাকফুরুনাল আসিরা তোমরা তোমাদের স্বামীর উপরে জুলুম করো তোমরা তোমাদের স্বামীর উপরে অত্যাচার করো তোমার মধ্যে সহ্য নাই সবর নাই আহারে গরিব অসহায় রোজগার কম এই জন্য তোমার মধ্যে সহ্য নাই সবর নাই তুমি তোমার স্বামীর সাথে জুলুম করো অত্যাচার করো স্বামীর ঘরের কথাগুলো অন্য বাড়িতে বাড়িতে গিয়ে শোনাও এ মদিনার মেয়েরা আল্লাহ সহ্য করতে পারে না
এই জন্য আমার আল্লাহ পাক তোমাদের জাহান্নামী করেছে হাদিস শরীফ যা তোমরা একটু ঘোরো একটু বেরিয়ে আসো আপনারা তো আগে আছেন তো আগে আছেন আগে আছেন কুচিগুলো চলে গেছে একটু ঘুরে আসো আপনারা বসে আগে আছেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ সকলে শোনার ইচ্ছা আছে তো নাকি কতজনের নাই একটু হাত তোলেন তো তাড়াতাড়ি দেখি কতজনের আছে একটু হাত তোলা যাবে নারে তাকবীর আল্লাহু আকবার এত জোরে দিয়ে দিলেন একটু ভালোবাসা দেখান না কি হলো আপনাদের একটু ইমানদারদের আওয়াজ দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বসো 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 রাসূলুল্লাহ নববী শরীফে নামাজ আদায় করলেন মসজিদে নববী শরীফে মক্কা শরীফ মদিনা শরীফ জি এই সমস্ত মসজিদের ভিতরে যখন ঢুকবেন আপনি বাইরে বেরোতে ইচ্ছা করবে না বাইরে বেরোতে ইচ্ছা করবে না খালি মক্কা মদিনা শরীফ নাই সারা আরবে যে সমস্ত মসজিদ আছে এত সুন্দর এত অর্থবাই করেছে আল্লাহর ঘরগুলো ওরা এত সুন্দর করেছে ভেতরে ঢুকলে বাইরে বেরোতে ইচ্ছা করে না জোরে বলেন না সুবহানাল্লাহ চোখে দেখে আসে বিরাট বিরাট মসজিদে কি খরচা করা বলে পাথর মার্বেল টাইলস মসজিদের যে সৌন্দর্য এত বিরাট বিরাট মসজিদ আল্লাহর ঘর ওরা ঘরে যে টাকা খরচা করেনি আল্লাহর ঘরে তার থেকে বেশি টাকা খরচা করেছে ভেতরে ঢুকলে বেরোতে ইচ্ছা করে না তাই সবাই নামাজ পড়তে যায় রাসূলুল্লাহ নববী শরীফে নামাজ পড়ি হুজুর আমার রেগে গেল রেগে চিৎকার তাকফুরুন আল আসিরা খবরদার মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরাম আল্লাহ নবী আম্মা জান ফাতেমার বাড়িতে চলে গেলেন নবী আমার ফাতেমার বাড়িতে গিয়ে হযরতে আলী হুজুরকে বাই জান দেখতে পেলেন না এ মুসলমান হয়ে ছেলেরা নবী আমার আম্মা জান ফাতেমাকে জিজ্ঞাসা করলেন ও বেটি ফাতেমা জামাই কোতা ও বেটি ফাতেমা আমার আলী কই আম্মা জান ফাতেমা রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে গিয়ে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আব্বা জান আপনার জামাইয়ের সাথে আমার আজকে একটু অশান্তি হয়ে গেল এই কথাটা নবী আমা যখনই শুনলেন আল্লাহ রসুলের নূরানি চেহারা লাল হয়ে গেল আল্লাহ রসুলের চাঁদ মুখানা লাল হয়ে গেল নবী আমা দাঁড়িয়ে বললেন ও বেটি ফাতিমা যেদিনে আমি রসুলুল্লাহ তোমাকে তোমার স্বামীর হাতে তুলে দিলাম আমার আলীর হাতে যেদিনে তুলে দিলাম সেই দিন থেকে তুমি আমার আর নয় ও বেটি ফাতিমা যদি তুমি তোমার স্বামীর উপরে জুলুম করো যদি তুমি তোমার স্বামীকে কষ্ট দাও স্বামীর উপরে যদি অত্যাচার করো রাসূলুল্লাহর মেয়ে বলে তোমার নাজাত হবে না নবীর মেয়ে বলে তোমার নাজাত হবে না তোমার স্বামী যদি তোমার উপরে অত্যাচার হয়ে যায় তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ দয়ার জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলবে না কিছু বোঝা যাচ্ছে কথা কিছু বোঝা যাচ্ছে
কে কাকে বলছে খোদ নবী মেয়েকে বলছে মা বাপ ভাই বোনের কথা শুনে আমাদের ঘরের মেয়েরা কিছু আছে স্বামীর সঙ্গে জুলুম করে ঝগড়া করে ফ্যাসাদ করে আরে তুমি কি জানো না নবী আমার কি শিক্ষাটা ফাতেমাকে দিয়েছে কোনো দাম আছে আমার কথা বলছি আমার কথা বলছি কোনো মূল্য আছে খোদ নবী বলছেন ফাতেমাকে তুমি নবীর মেয়ে ওই আশায় থেকুনি আল্লাহ যদি তোমার উপরে রাজি হয় আল্লাহ পাক যদি খুশি হয় তবে তুমি জান্নাত পাবে জোরে বলেন না আর একটু জোরে হলো না কোনো মূল্য আছে না এ মুসলমান ঘরের ছেলেরা নবী আমার বললেন ফাতেমা কোথায় গেল আলী আমার জামাই কোথায় গেল আম্মা জান ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মনে হয় নবাবী শরীফের দিকে চলে গেছে নবী আমার ছুটলেন নবাবী শরীফে কোন জায়গাতে আল্লাহ রাসূল আলীকে দেখতে পেলেন না একবার এদিকে যায় একবার ওদিকে যায় কোন জায়গায় নবী আমার আলীকে দেখতে পেলেন না ভাইজান বহু দূর থেকে রাসূলুল্লাহ দেখলেন একটা মরুভূমি বালির উপরে কে যেন শুয়ে আছে আসমানের সূর্য তার শরীরে লাগে আর গরম বালির উপরে কে যেন শুয়ে আছে আল্লাহ নবী ছুটলেন গিয়ে দেখলেন আলী শুয়ে আছে নবী আমার গিয়ে বললেন ইয়া আবা তোরাব তোরাব মানে হলো বালি ও বালির মালিক উঠে দাঁড়িয়ে যাও আরে রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখে আলী হুজুর দাঁড়িয়ে গেলে এ মুসলমান ঘরের ছেলেরা আব্বারা আম্মারা ভাইরা বোনেরা নবী আমার জামাইকে ধরে নিলেন আলী হুজুরকে বুকে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন একদিকে আম্মা জান ফাতেমা আর একদিকে আলী নবী আমার ফাতেমাকে ডাকলেন একদিকে শুয়ালেন ফাতেমাকে আর একদিকে শুয়ালেন আলীকে আর নবী আমার মাঝখানে শুলেন আর আম্মা জান ফাতেমার হাতটা নিলেন আলীর হাতটা নবী আমার নিয়ে বুকে জড়িয়ে ধরে দুজনের ভালোবাসা মহাব্বাতের মীমাংসা আল্লাহর নবী করে দিলে তোমার এত মাথা গরম কেন তুমি মেয়ে বাপ মেয়ের বাপ এই জন্যই এত অহংকার মেয়ের বাপ হয়েছ এত হট টেম্পার কেন তুমি তোমার মধ্যে জানা নেই জ্ঞান নেই যে আমি ইসলামের ঘরে জন্ম নিয়েছি একটা মেয়ে স্বামী স্ত্রী অশান্তি হলে সাতবক আসমান কাঁদে কিসের গরম তোমার পয়সা ক টাকা হয়েছে কিসের অহংকার পয়সার গরম জামাইকে সুজা করবে জামাইকে সুজা করতে গিয়ে আল্লাহ তোমাকে সুজা করে দেবে সে খেয়ালটা আছে কিসের অহংকার খবর নিয়ে দেখো তুরস্কই চল্লিশ পঞ্চাশ তলা বিল্ডিং গুলোকে আল্লাহ কয়েক মিনিটের মধ্যে মাটিতে চড়িয়ে দিয়েছে তুরস্ক পঞ্চাশ তলা ষাট তলা বিল্ডিং আল্লাহ এমন ভূমিকম্প দিলেন আহারে কয়েক মিনিটের মধ্যে বিল্ডিং গুলো ভেঙে জমিনে পড়ে গেল আমাদের ভাই বোন অনেক ইন্তেকাল হয়ে গেল প্রায় তিরিশ হাজার আমার ভাই বোন ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ কি গজব এসেছে আল্লাহ কি বিপদ এসেছে আমার ভাই বোনেদের আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ বলুন আমিন বলেন আল্লাহ আমিন আল্লাহ কি গজব এটা কি গজব আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ বান্দা বান্দি যদি ভুল করে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই মাসুম বাচ্চাগুলো কিভাবে বেরোচ্ছে বিল্ডিং থেকে বলুন দেখি দেখলে বুক ফেটে যায় অনেক পয়সাওয়ালা মানুষরা অনেক পয়সা কেউ গরিব নেই ওই দেশে গরিব নেই ঘর ইনকাম এক একটা মানুষ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা করে ইনকাম করে মাসে পঞ্চাশ তলা ষাট তলা সত্তর তলা করে বিল্ডিং আজকে তারা কিচ্ছু নেই
হাত পেতে দাঁড়িয়ে আছে খেতে দাও খাবার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে খেতে দাও যারা 50 তলার উপরে এগুলো শিক্ষা লিয়ার দরকার এগুলো থেকে আমাদের শিখতে হবে যারা 50 তলার বিল্ডিং এ শুয়ে থাকতো যে আজকে তারা হাত পেতে দাঁড়িয়ে আছে খাবার জন্য তোমার জ্ঞান নেই ইসলাম কত কঠিন ইসলামের কানুন কত কঠিন এই জন্যই আমার আল্লাহ ইসলামের ইজ্জত এত দিয়েছে জোরে বলেন না এক নম্বর তাকফুরুনাল আসিরা ভাইরা আব্বারা আম্মারা বোনেরা যদি কোনো বুড়ো বাপ মা যদি নামাজ না পড়তে পারে আরে ওয়াক্কেম হয়ে গেছে লড়তে চড়তে পারে না মসজিদেও যেতে পারে না দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে সেই মা বাপ যদি নামাজ কাজা হয়ে যায় ইন্তেকালের পরে সন্তান তোমাকে কাফফারা দিতে হবে ভুলে যেও না কেননা তুমি জানো আমার আব্বা মার ফিরে আসবে না কেননা সে ইন্তেকাল হয়ে গেছে এই জন্যে তুমি ভুলে গেলে খবরদার নয় ভুলে যেও না মা বাপের যতটা নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়েছে তার কাফফারা তোমাকে দিতে হবে এই জন্য নবী আমার নবাবী শরীফে বললেন ও মদিনার মেয়েরা কোন দিনে তুমি তোমার স্বামীকে কাঁদিয়েছো কোন দিনে তুমি তোমার স্বামীকে জুলুম দিয়েছো হিসাব করে কাফফারা গুলো দিয়ে দাও এ নবীর উম্মতেরা দ্বিতীয় নম্বর নবী আমার বললেন আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে নারাজ ও মদিনার মেয়েরা তোমরা বেপর্দায় চলা ফিরা করো পর্দাকেই আল্লাহ পাক ফরজ করেছে তোমরা পর্দা করো না ছেলেদের জন্য পর্দা ফরজ নয় মেয়েদের জন্য পর্দা ফরজ কোন মেয়ে ছেলে যদি বেপর্দায় রাস্তায় ঘোরা ফিরা করে আল্লাহ পাক সেই মেয়ের উপরে মামলা দেবে কেননা আল্লাহ তোমাদের হীরার পাথর করেছে তোমরা অনেক দামি এই দামি জিনিস রাস্তায় ঘুরে আতে নেই এই দামি জিনিস রাস্তায় ঘোরাফেরা করতে নেই যদি ঘুরতে হয় পর্দা সাথে ঘোরো বেপর্দায় থাকার জন্য আল্লাহ পাক তোমাদের জাহান্নামি করে দিয়েছে আমাদের মুন্ডেরা আছে তো নাকি বেপর্দায় ঘোরে তো এক কথা বলে না কেন বোরকা পরে বোরকা পরে বোরকা পরে বাইরে দেখবেন ঘুরে বেড়াচ্ছে রাস্তা বাজারে যাচ্ছে মার্কেটে যাচ্ছে বোরকা নেই হেজাব নেই নেকাব নেই আবার কিছু আমাদের মুসলমানদের মেয়ে ওরা আপ টু ডেট হতে চাইছে খ্রিস্টানদের মতো হতে চাইছে খ্রিস্টানদের মতো হতে চাইছে ইহুদিদের মতো হতে চাইছে ইহুদিরা দেখবেন ছোট ছোট ড্রেস পরে স্কিন টাচ ড্রেস পরে ইহুদিরা খ্রিস্টান যারা ইহুদিরা যারা ওরা স্কিন টাচ পোশাক পরে পা থেকে মাথা পর্যন্ত স্কিন টাচ আমাদের মেয়েরাও ঠিক ওই রকম পোশাক পরে বাইরে বেরোয় খোদা আল্লাহ মামলা দেবে কে জোরে হয় না আল্লাহ মামলা দিয়ে তোমাকে ঢুকাবে জাহান্নামে রসুল বলেছেন নবী শরীফ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে গেল না কয়েকদিন আগে প্রপোজ করেছে কিছু ছেলে প্রপোজ করেছে মোবাইলে দেখবেন মোবাইলে দেখবেন প্রপোজ করেছে বাঁচতে যদি চাও তওবা পড়ে নাও মরণ পর্যন্ত এই ভুল করবে না কারণ ওটা তোমার জন্য নয় ওটা ইহুদিদের জন্য খ্রিস্টানদের ওই দিনটা খ্রিস্টানদের ওরা জেনা করে ব্যভিচারী করে এই দিনে পরকিয়া করে হারাম কাজ করে
আর ইসলামের কানুন মারাত্মক কঠিন যে সবথেকে বড় গুনাহ হলো শিরক শিরকের গুনাহ সবথেকে বড় তারপরেই বড় গুনাহ হলো পরকিয়া করা কোন ছেলে মেয়ে যদি লুকিয়ে খারাপ কাজ করে দ্বিতীয় বড় গুনাহ এই গুনার কোনো ক্ষমা নাই কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে শিক্ষার বাগান তাই আপনাদের কাছে আমি এসেছি আসুন একটু শিক্ষামূলক আলোচনা করি বড় বড় শিক্ষিত মানুষ এখানে আপনারা আছেন আল্লাহ ওয়ালা পরেজগার আছেন নামাজি আছেন তাই একটু শিক্ষামূলক আলোচনা করি রাত অনেক হয়ে গেল অনেক রাত হয়ে গেল আল্লাহ ভুল করুন খবরদার আপনারা তো আমার ভাই ভুল হয় ছোট মানুষ ভুল হয়ে যায় আহারে যে ভাইজান ভুল করে ফেলেছে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না শোনার পরে যেন ভুল না হয় আর না ভুল হয় পিছনে দাঁড়াতে হবে আমাদের পিছনে দাঁড়াবার মতো হবে আমার হারওয়াই জলসা ছিল 14ই ফেব্রুয়ারি যদি জানতেন ওই দিনে ভ্যালেন্টাইনস ডে লাভ দিবস আমি বাই জলসা ক্যান্সেল করে দিতাম যেতাম না এতটাই নিজেকে কষ্ট হয়েছে অনেক কষ্ট রাজার হাট নিউ টাউন মানে চাদর ছিল চাদরটা পুরো মুখে লাগিয়ে দিলাম সাথে সাথে ড্রাইভারকে বললুম আমি আর মুখ খুলছি ঘরে গিয়ে আমাকে দরবারে আল্লাহ যদি সাথ দেয় আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যেতে পারবে না জীবন চলে যাবে চাল লাগে দিয়ে দেবে আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলেন আমি বলুন আল্লাহ আমি আজকের ইসালে সব আপনারা সবাই খুশি না বেজার সবাই খুশি না বেজার বলুন আলহামদুলিল্লাহ বলেন না রে বিশ্ব নবী দিবস সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত নারে তাকবি আসেন সবাই এই পবিত্র বেহেস্তের বাগান রিয়াজুল জান্নাত আমরা সকলে মিলে রাসূলুল্লাহকে সালাম দিয়ে দিই সবাই একসঙ্গে রাসূল দাঁড়িয়ে যান হুজুরকে সালাম দেব রাসূলকে সালাম দেব আমরা আমাদের নবী পাককে সালাম দেব সবাই একসাথে উঠে দাঁড়িয়ে যান ইয়া নাবি সালা মালাইকা ইয়া রাসূল সালা মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সবাই মন খুলে প্রিয়ার দিয়ে ভালোবাসা জান জামাত রসুল পাককে সালাম রসুল পাককে সালাম শুক্রিয়া আদায় করি আমরা সেই বিশ্ব নবীর উম্মত আল্লাহ আপনার কাছে শুকর আদায় করি হুজুরের নামে সালাম সবাই একসাথে ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা
تیرے یاد کملی والے میرے جینے کا سہارا تیرے یاد کملی والے میرے جینے کا سہارا اچھی ہوں یا میں برا ہوں آخر ہوں تو میں تمہارا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ میرے آقا کملی والے میرے آقا کملی والے میرے دل میں رہنے والے میرے دل سے اب نہ جانا اے مدینے رہنے والے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا نبی سلام علیکہ يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك قبري ثقيب اكا হাসরে উঠিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেটাই গিয়ে পাই যেন নর নবীজি আপনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك مجھے در پہ دل بلانا مجھے عشق بھی پلانا مجھے در پہ دل بلانا مجھے عشق بھی پلانا مدنی مدینے والے مدنی مدینے والے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ طلع البدر علينا من ثانية الوداع طلع البدر علينا من ثانية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ما شاء الله الحمد لله سبحان الله سبحان الله সকলে বসে اللهم
مولانا محمد ولا آلِ بولو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকের ইসালে সবাককে কবুল করেন বলুন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পরিজগার মুত্তাকি আল্লাহ ওয়ালাকে আমিন সবাই দাদা হুজুর কিবলাকে প্রিয় করেন তো সকলে মুজাদ্দিদের জবান দাদা হুজুর কে দসের সিনার মানুষ আমি আপনাদের কাছে বড় আশায় আছি সবাই প্রার্থনা আল্লাহর ওলি যারা হয় মৃত্যুকে ভয় পায় না আল্লাহর ওলি যারা হয় তারা মরণকে ভয় পায় সবাইকে আমার আব্বা জান অনেক অল্প বয়সে আমি আমার আম্মাকে আজ পাঁচ বছর হয়ে গেল তাহলে আমার তখন বয়স সাত আট বছর কত অল্প বয়সে আমি এতদিন হয়ে গেছি বলুন মায়ের প্যার মায়ের মমতা ভালোবাসা অল্প বয়সে আমার আল্লাহ মায়ের ভালোবাসা আর নাই
পাওয়া যাবে আল্লাহ যদি চাই পাওয়া যাবে যদি আল্লাহকে রাজি করতে পারি আল্লাহকে যদি খুশি করতে পারি আল্লাহর ইবাদত করে যদি আল্লাহকে রাজি করে দিই আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাতের ভিতরে আল্লাহ সাথে থাকবে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে দেখা আল্লাহ জান্নাতে পড়া আল্লাহ জান্নাতে একসাথে করে ওই আশাই করতে যদি অপেক্ষা করে আল্লাহ পাক যদি চান দয়ার জান্নাতে সবাই কোন অনুরোধ করব আপনারা আমার ভাই আমাদের পিছনে দাঁড়াবার হবে হকের পক্ষে থাকবে নায়ের পক্ষে থাকবে সত্যের পক্ষে থাকবে যারা সত্যের পক্ষে থাকে নায়ের পক্ষে থাকে অসহায়ের পাশে থাকে দুর্বলের পাশে থাকে যারা আলেমদের পাশে থাকে আল্লাহ পাক তার উপরে খুশি হয় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর আলেমরাই পারে আপনাকে শান্তি দিতে আলেমরাই পারে আপনার মুসলমান গোলাম হয়ে থাক গোলাম হয়ে থাক মুসলমান ভিখারির মতো ভিক্ষা চা মুসলমান চাকর হয়ে থাক মুসলমান যেন আগে না পারে ওপরে না উঠে যায় আলেমরা যেন ওপরে না উঠে যায় যে কোনো ভাবে উঠতে হবে এই দেখছেন আজকে দিল্লির সংসদ যত সংসদ আছে মুসলমানদের হয়ে কে কথা বলে একজন ছাড়া ভারতবর্ষে 40 কোটি মুসলমান আর এই 40 কোটি মুসলমানদের চোখের পানিটা বুঝে দেয় সংসদের কে আসাদুদ্দিন ওয়াইসি এছাড়া দিল্লি আর কেউ আছে হায়দ্রাবাদের মুসলমানরা আসাদুদ্দিন ওয়াইসিকে সংসদে পাঠিয়েছিল বলেই আজ 40 কোটি মুসলমানের সুখের কথাটা ওখানটা গিয়ে বলতে পারছে আর একজন গেছে মুসলমান মুসলমান তো অনেক গেছে কিন্তু ওরা তো মুসলমান নয় ওদের সাথে পয়সার সাথে সম্পর্ক অর্থের সাথে সম্পর্ক ওদের জবান বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু আসাদুদ্দিনের জবান বন্ধ রাখতে পারে না কারণ ওর শিক্ষার কাছে সবাই ওর জ্ঞানের কাছে সবাই আল্লাহ এত শিক্ষা দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আসামের একজন গেছে না আজমাত সারা দুনিয়ায় আতর পয়সা তো আর আসামটা আসাম পয়সা ঠেলে দিয়েছে আসামের মানুষ কিছু পয়সা লোক আছে পয়সা নিয়ে কাজ হচ্ছে সংসদে ভয় তরসে মানুষ খুব ভয় খায় কারণ ওকে বলে দিয়েছে অন্যান্য নেতার দেখ এখানে এসে বেশি পড়াশোনা করবি মুসলমান চুপ করে এসে ওই জন্য দেখবেন দেখেছো ভেতরে ঢুকে ¡Gracias!
বিধান সভায় পাঠিয়েছে আর বিধান সভায় সবাই থাকে আর আমার ভাইটাও থাকে আমার ভাইটা কি সত্যি কথা বলে মায়ের কথা বলে গরিবদের কথা বলে মানুষের কথা বলে এই জন্য আমরা যা পারি করি কথা বলার ক্ষমতা তুমি কেন দেবে কিন্তু ও পরোয়া করে না সত্যের কথা বলে আল্লাহ তাই এজ্জত দিয়েছে জোরে বলে আর একটু জোরে হয় না জেলে দিয়েছে তো কি হয়ে যায় সত্য প্রতিষ্ঠিত করতে গেলে জেল খাটতে হবে মার খেতে হবে অনেক কিছু আছে এত সহজে সত্য প্রতিষ্ঠিত করা যায় এজ্জত দিবার মানে আর জোরে বলে না আরো জোরে তাই ভাইও বেরোচ্ছে চোরেরাও বেরোচ্ছে চাকরি চোর গরু চোর কয়লা চোর ঘর চোর চাল চোর সাইকেল চোর চোরগুলো জেল থেকে বেরোচ্ছে দুনিয়ার মানুষ চিল্লাচ্ছে আমরা সেটা নিউজে শুনেছি দুনিয়ার মানুষ তখন চোর চোর বলে চিল্লাচ্ছে জেল থেকে বেরোচ্ছে চোর তখন ভেতর ভেতর চোর চোর বলে চিল্লাচ্ছে আর আপনার মধ্যে জামানের আওলাদ আমার ভাই যখন বেরোচ্ছে ভাই চাল ভাই চাল ভাই চাল চিল্লাচ্ছে এজ্জত দিবার মালিক আল্লাহ কবুল করলেন বলুন আমিন বলুন আমিন সামনে দিন বড় কঠিন পরীক্ষা করার দিন আল্লাহ আমাদের সাথে থাকে আছে ইনশাআল্লাহ অনেক সহ্য করেছে সফর করেছে কিন্তু আল্লাহর বেজ্জতি হয়েছে আল্লাহর নাম পায়ের তলায় গেছে এখানে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে এখানে ইমানদার বেঈমানের ফয়সালা হবে লোভ লালচ যে না আমার মধ্যে নাই যদি থাকতই বলতে পারতাম না আল্লাহ বলে আমার আমার বান্দা আমার নামে এত বড় বেজ্জতি হলো পায়ের তলায় দিল তুই একটু বললি না আমার বান্দাদে জলসা নষ্ট হবে পয়সা চলে যাবে তাই আমি আল্লাহকে রাজি করতে চাই বেঁচে যদি থাকি ফয়সালা করব 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 বলেন ইনশাআল্লাহ এখানে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে নবীর সাথে সম্পর্ক আমার পরেজগার বাপ নামাজি আল্লাহ বালাদের ফুরাত করিতে খাদের বলেছে তার জবাব একদিন ইনশাআল্লাহ বেঁচে যদি থাকি আমি আল্লাহকে রাজি করে কবরে যেতে চাই আল্লাহকে রাজি করে কবরে যেতে চাই তাই আসুন আমরা দাদা রসুলের ছেলে আমি জানি আপনাদের অনেক মনে অন্তরে ব্যথা জ্বলন করছে অনেক আগুন চলছে তবে এই আগুনটা আপনাদের একদিন ঠান্ডা করতে হবে সামনে দিন আসছে সেই দিনে আল্লাহকে রাজি করতে হবে জবাব দেওয়ার দরকার আছে অহংকারীদের অহংকার জবাব দেওয়ার দরকার আছে অনেক পেরেছে কিন্তু সাহিস্তা করার দরকার আছে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমি সবাই বিসমিল্লাহ সঙ্গে তিনবার সুরা ফাতিহা শরীফ দশ বার সুরা ইখলাস শরীফ এগারো বার দরুদ শরীফ পড়ে দশ মিনিট বাকি আছে আখেরি দোয়া হবে বড় কাজ এটা আমার মধ্যে আছে ইসালে সরবাদ দোয়া হবে সঙ্গে সবাই বিসমিল্লাহ সঙ্গে তিনবার সুরা ফাতিহা শরীফ দশ বার সুরা ইখলাস শরীফ এগারো বার
আমার আব্বা জানেন আল্লাহ মা আব্দুল্লাহ কে মানুষ সিদ্দিক আব্বা জানেন সিদ্দিকুল্লাহ আমার আব্বা জানেন সকলে দোয়া করেন সিদ্দিকুল্লাহ জন্য আল্লাহ পাক হেয়াত করেন সকলে বলেন আমি বলেন আল্লাহ পাক বড় চা জানেন সিদ্দিকুল্লাহ দুইজনই তো আছে চার বাপ জানেন সিদ্দিকুল্লাহ মানুষ আল্লাহ কবুল করেন বলুন আমিন আমি যা করেছি সবাই আপনারা সব যা আমাকে দাওয়াত করে সবাই আমাকে হাওালে করে দেন দোয়ার আগে বেহেশতের বাগান আছেন সবাই তওবা করেন আমি যা বলি সবাই করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি তাবাম গুনাহ তওবা করেছি আস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা الله وأسد عنا محمد عبده ورسول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبا جزاك الله خيرا شكرا لك على هذا الوجود متك بشر الإنسان سبحان الله تعالى هناك بعض الكتب تاسمي هناك بعض الكتب تاسمي هم تاسمي هناك بعض الكتب تاسمي بعض الكتب قالوا ইমানদাররা রসুলের গোলামরা সব হুমকি হুমকি পরোয়া করে না
আল্লাহর উপরে ভরসা রেখে চলো জোরে বলো আল্লাহর সাহায্যে চলাফেরা করি আমরা আল্লাহর ক্ষমতায় আমরা চলাফেরা করি আমাদের লাগবে না বন্দুক লাগবে না লাঠি লাগবে না বডিগার্ড লাগবে না সঙ্গী সাথী কিচ্ছু লাগবে না আমাদের লাগবে না কিচ্ছু আমাদের আছে আল্লাহ আল্লাহর রাসূল জোরে বলো আমরা আল্লাহ আল্লাহর রাসূলের ক্ষমতায় চলাফেরা করি আল্লাহ আমাদের সর্বদিক থেকে হেফাজত করবে ইজ্জতের সাথে আল্লাহ রাখছে আল্লাহ সম্মানের সাথে সারা বাংলায় ঘুরাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে হাওালে করে দেন আল্লাহু আমিন সন্ধে থেকে লিয়ে এখন পর্যন্ত আমার আগে উলামায়ে কিরাম হযরত সফাত নসিহত করে গেছে আমি গুনাহগার আমি খাকসা যত বলছিলাম দয়ার নবী নামাজের বিষয় আলোচনা করেছি হক হালাল কথা সবাই মিলে সূরা ফাতিহা শরীফ আল্লাহ পাক আজকে রিসালের সওয়াব বান্দা বান্দিদের উপরে যদি রাজি হয়ে যান গুনাহগারদের উপরে যদি খুশি হয়ে যান আল্লাহ বান্দা বান্দিদের যে সওয়াব আপনি দেবেন আমাদের সকলের এই সওয়াব হুজুর পাকে দরবারে পৌঁছে আমাদের নবী পাকে দরবারে পৌঁছে রাসূল পাকে দরবারে সওয়াব পৌঁছে রাসূলুল্লাহর আহলিয়া আম্মাজাদের দরবারে পৌঁছে হুজুর পাকের সমস্ত আল আওলাদ হুজুরদের দরবারে পৌঁছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের দরবারে পৌঁছে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতি লিল হযরত হিন্দুস্তানের বাদশা খাজা গরিবের নামাজ হযরতে মুজাদ্দিদ আল কিসানি সাগরের উপরে শুয়ে আছে সমুদ্রের উপরে শুয়ে আছে মুম্বাই হাজি আলী হযরতে নিজামউদ্দিন আউলিয়া সারা দুনিয়ায় সারা ভারতবর্ষে যত আলিমে হাক্কানি আল্লাহর খবর বাসী হয়ে গেছে আল্লাহ পাক সকলের দরবারে হিন্দুস্তানের বাদশা খাজা গরিবের নামাজ হুজুরের দরবারে যে ওলির সানে আজকের এই সালের সওয়াব আল্লাহ আপনি কবুল করে নেন মুজাদ্দিদে জামান কুতুব আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা হুজুরের পাক দরবারে সওয়াব পৌঁছে দেয় হুজুরে পাঁচ কলেজার টুকরা দাদা জান বড় হুজুর দাদা জান মুফতি আজম মেজলা হুজুর দাদা জান সিজলা হুজুর দাদা জান ন হুজুর দাদা জান ছোট হুজুর কিবলা হুজুরদের পাক দরবারে সওয়াব পৌঁছে দেয় ফুরফুরা শরীফে জমিনে হাজার হাজার আল্লাহর ওলিরা শুয়ে আছে হাজার হাজার শহীদান হুজুররা শুয়ে আছে চাচা জান দাদি জানরা শুয়ে আছে আল্লাহ খাস করে আমার আম্মা জান সকলেরও পাক দরবারে সওয়াব পৌঁছে দি যে গিরামে আল্লাহ তো গুলো বান্দা বান্দি আপনার কাছে আমরা হাত তুলেছি আমাদের কারোর আব্বা যান কারোর আম্মা যান দাদা যান দাদি যান ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে কবরবাসী হয়ে গেছে আল্লাহ তানাদের সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ তানাদের সকলের কবরটাকে বেহেশতের বাগান করে দেয় এ গ্রামে যত কবরস্থান আছে আব্বা আম্মা ভাই বোন সে আছেন আল্লাহ সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন মুরদাদের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ সবাইকে দয়ার জান্নাত
জান্নাতুল ফেরদাউস নসিব করে দি। যত মানুষ আজকে আমরা আপনার কাছে দুটো হাত তুললাম, আল্লাহ আপনি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দি। আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আমার ভাইদের আব্বাদের আল্লাহ মনের আশা আপনি পূর্ণ করে দিন। যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়তকে পূর্ণ করে দিন। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেহ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেহ নাই। আল্লাহ আমার ভাইদের আব্বাদের সকলের হালাল রুজিতে বরকত দেন, অভাব দেবেন না আল্লাহ। আল্লাহ কারো সংসারে আপনি কষ্ট দেবেন না, আল্লাহ কারোর কাছে আপনি হাত পাতাবেন না, আল্লাহ কারোর কাছে আপনি ছোট করবেন না। ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি আল্লাহ আপনি বাড়িয়ে দিন, এত বরকত দেবেন। আল্লাহ মৃত্যুর আগে মক্কা মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেবেন। যে জমিনে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ আছে, নবী আমাশ্রিয়া আছে, আল্লাহ রসুল্লাহ রওজা মোবারক, যতদিন পর্যন্ত জিয়ারত নসিব না হয় আল্লাহ আপনি আমাদের ডেকে নেবেন না। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নয়, আল্লাহ যা কিছু চাই আপনার কাছে। আপনি আমাদের শান্তি দিতে পারেন, আপনি আমাদের রেজেক দিতে পারেন, আপনি আমাদের বাঁচাতে পারেন, সর্বদিক থেকে সুখের দেওয়ার মালিক আল্লাহ আপনি। আল্লাহ মনের আশা ইচ্ছা যে যাক চোখ বন্ধ করে চাচ্ছেন আল্লাহ কবুল করে। এই সালে সবাবের ওসিলাই আল্লাহ আপনি মহল্লায় শান্তি দিন, গ্রামে শান্তি দিন, আল্লাহ ভাইয়ে ভাইয়ে মি মহব্বত পয়দা করে দিন। মুসলমান মুসলমানের মহব্বত আল্লাহ আপনি পয়দা করে সারা দুনিয়ার মানুষকে হেফাজত করুন, সারা বিশ্বের মানুষকে হেফাজত করুন, সারা দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ আপনি শান্তি দিন, আল্লাহ বিশ্বের মানুষের মধ্যে আপনি শান্তি দিন, আল্লাহ দুনিয়ার মানুষের ভালোবাসা মহব্বত অন্তরে পয়দা করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. শেষ দোয়া আল্লাহ আপনার কাছে আমরা সবাই চাই, আজকের ইসালে সবাবে আল্লাহ শেষ দোয়া চাই। আপনি যখন আমাদের মৃত্যু দেবেন, যেদিনে আপনি আমাদের মরণ দেবেন, আল্লাহ যেদিনে দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, আল্লাহ সেই দিনটা কেমন হবে জানি না, আল্লাহ সেই মৃত্যুটা যেন রাস্তাঘাটে না হয়, হত্যার আলোতে দেবেন না, পথে ঘাটে দেবেন না, হসপিটাল নার্সিং হোমে মারবেন না, আল্লাহ মৃত্যুটা যেন ইমানের সঙ্গে হয়। একদিন না একদিন মসজিদে খবর হবে, মসজিদের ইমাম সাহেব একদিন না একদিন বলবে আমার মৃত্যু হয়েছে, আল্লাহ আমার জন্য একদিন না একদিন খাটিয়া বেরিয়ে আসবে। দুনিয়ার মানুষ আল্লাহ সেই দিন শুনবে আল্লাহ মৃত্যুটা কেমন হবে জানি না, আল্লাহ মৃত্যুটা রাস্তাঘাটে দেবেন না, হত্যার হালতে দেবেন না, পথে ঘাটে দেবেন না, আল্লাহ মৃত্যুটা যেন ইয়াউমাল রমজান রমজান মাসে হয়।
লাইলাতুল রমজান রমজানের রাত্রি যেন হয়ে যায় আল্লাহ মৃত্যুটা যেন ইয়াউমাল জামা জুম্মা দিনে যেন হয় আল্লাহ মৃত্যু সময় মানে আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله الله قال ما سري بما دي نصيب করে দেবে এ সালে সবের সিলাই আল্লাহ আপনি আমাদের হায়াতে বরকত দিন সামনে রোজার মাস আসছে এক মাস রোজা রাখা সবাইকে তৌফিক দিবে আল্লাহ রহমতের মাস বরকতের মাস শান্তির মাস আল্লাহ এক মাস রোজা আমাদের রাখার তৌফিক দিবে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দেন সবাইকে দেন বিসমিল্লাহ বইটা বলো দুই চারজন হাত লাগান না মেয়েদের দিকে দেওয়া হচ্ছে আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি আপনাদের পীরের আওলাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ